এটা ঠিক আছে। কেন্দ্রীয় বাহিনীকে মুখ্যমন্ত্রী বলেছেন নিরপেক্ষতার সঙ্গে কাজ করতে, উপদেশ দিয়েছেন, কি বলবেন? এটা কি একই কথা শুনি আজ মন্ত্রণার মুখে? জীবনে যে কোনদিন নিরপেক্ষ হয়নি সে অন্যকে নিরপেক্ষ হতে বলছে? যিনি আমাদেরকে নমিনেশন করতে দিচ্ছেন না, আমাদের প্রচার করতে দিচ্ছেন না, আমাদের এনডিএ দিচ্ছেন না, আমাদের অফিস দিচ্ছেন না, বিয়ে দিচ্ছেন, দখল করে নিচ্ছেন, আমাদের মাঠ দিচ্ছেন না, হল দিচ্ছেন না, হেলিকপ্টারের পারমিশন দিচ্ছেন না, তার মুখে কি কথা শুনে শোভা পায়? হয়তো পরিস্থিতি খারাপ বলে এখন ভালো ভালো কথা বলছে। ছবি দেখাবো মমতা ব্যানার্জির, মানুষ ভূঁইয়ার ছবি ঝুলছে ওখানে, ব্যানার টাঙিয়েছি আমার ব্যানার, আর তুলে নেওয়ার পরে আমি যখন হটকেছি তখন গিয়ে ওরা নাকি ব্যানার খোলা হয়েছে। আমি ছবি তুলে দেখি, তুমি দেখাতে পারি আপনাদেরকে। সেখানে এইসব কথা বলে কোনো লাভ নেই আমার। আমরা কোথাও ঝান্ডা লাগাইনি, লাগিয়ে থাকলে বলে দিন খুলে নেবো, ওরা খুলে নিই। যেমন আমার হোর্ডিং খুলে নিয়েছে, সেখানে রাজনীতি ছিল না। আমি রামনবমী এবং পয়লা বৈশাখের শুভেচ্ছা জানিয়েছেন এমএলএ হিসাবে, সে অধিকারও আমার নেই। সেখানে প্রথম হাত লাগানোর কথা। আর মমতা ব্যানার্জি আর মানুষ ভূঁইয়া তাদের হোর্ডিং ঝুলছিল, আমি কমপ্লেন করেছি। তো সেই জন্য এগুলো হবে একটু, এর মধ্যে আমরা দাঁড়িয়ে আছি, লড়ছি এবং জিতবো। এই কেন্দ্র থেকে লড়াইটা মূল প্রতিদ্বন্দ্বী হিসেবে কাকে মনে করছে? আমি জানি না এখনো কোন কোন দল এটা নমিনেশন করবে। আমরা আছি, আমরা লড়ছি, জনগণ আমাদের সঙ্গে আছে। টিএমসি ক্যান্ডিডেট ওখানে সিটিং এমপি ছিল, স্বাভাবিকভাবে তারা শক্তিশালী। কিন্তু বিধানসভায় আমি দেখিয়ে দিয়েছি খড়গপুর থেকে টিএমসি আমাদের কাছে শক্তিশালী। কংগ্রেস ছিল, কংগ্রেস সিপিএম সম্মিলিত লড়ে আমাকে হারাতে পারেনি। আর এবারে আলাদা আলাদা লড়ছে, ওরা ঠিক করুক কার সঙ্গে লড়বে, আমি জনগণকে নিয়ে লড়ছি জেতার জন্য। পয়লা মে তৃণমূল কংগ্রেস বলছে যে বিজেপি, রাজ্য বিজেপি নেতৃত্ব বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে বিজেপির প্রার্থী ভাড়া করেছে, এবার প্রার্থীরা খুঁজে পেয়ে প্রধানমন্ত্রীকে চাইছে, রাজ্য বিজেপি নেতৃত্বের উপর আস্থা নেই। যদি প্রার্থী ধার করার কথা বলেন, প্রথম তো হচ্ছে টিএমসি পার্টিটাই পুরো ধার করা, জোগাড় করা, আর তাদের প্রার্থীদের এমএলএ এমপি আপনি ছমাস সাত বছর আগে খোঁজ নিন। যেমন যদি বাদ দিতে থাকি না, যেমন বাঁধাকপি ছাড়াতে গেলে কপি পাওয়া যায় না, ছাড়াতে গেলে টিএমসি বলে কিছু পার্টি পাওয়া যাবে না। এরকম এদিক ওদিক থেকে নিয়ে এসে যাতে জুড়ি পার্টি চলছে নয়, যাত্রা পার্টি চলছে, ওটা বেশি দিন চলবে। থ্যাংক ইউ।